নমস্কার সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি 1950 সালের একটি হাফ আনা সম্বন্ধে আপনাদেরকে বলবো। তো ভিডিও শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীকালে এনএম টাইপের ভিডিও আপনারা আরও দেখতে পান। তো আজকে যে কয়েনটা সম্বন্ধে আপনাদেরকে বলবো সেই কয়েনটি 80। এটাকে অনেকে বুল কয়েনও বলে থাকে। এটা কিন্তু 1950 সালের হাফ আনা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এখন যে কয়েনটা আপনারা দেখছেন এটা 1950 সালের একটা হাফ আনা কয়েন। কয়েনের সামনের দিকে রয়েছে অশোকা লাইন ক্যাপিটাল রয়েছে, আর পিছন দিকে রয়েছে বুল রয়েছে, ভ্যালু রয়েছে, আর ইয়ারটা রয়েছে কয়েনের। এটা কি একটি বুল কয়েনও বলা হয়। এই কয়েনের পাবলিশটা ছিল 1952-1955, মানে 3-5 বছর এই কয়েনটা পাবলিশ করা হয়েছিল, কিন্তু 3 বার পাবলিশ করা হয়েছিল এই কয়েনটা, 1950 সাল, 1954 সাল আর 1955 সাল। এই কয়েনের মেটাল হচ্ছে কপার নিকেল। কয়েনের ওয়েট হচ্ছে 2.92 গ্রাম, সাইজ হচ্ছে 19.8 mm, আর এই কয়েনটি মিন্টেজ হয়েছিল, দুটো মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল 1950 সালে, একটা বোম্বে মিন্ট আর একটা সেকেন্ড হচ্ছে ক্যালকাটা মিন্ট। এটি কিন্তু বোম্বে মিন্টের কয়েন, কারণ এই ইয়ারের নিচে ডট, ডায়মন্ড শেপের ডটটা রয়েছে। এবার বলবো এই কয়েনের প্রাইস সম্বন্ধে বলবো। এই কয়েন যদি ফাইন কন্ডিশানে হয় তাহলে এই কয়েনের দাম 50 টাকা, ভেরি ফাইন কন্ডিশান যদি হয় তাহলে কয়েনের দাম 100 টাকা, আর এক্সট্রা ফাইন কন্ডিশান যদি হয় তাহলে 150 টাকা, আর ইউএনসি যদি হয় তাহলে এই কয়েনের দাম 300 টাকা। তো বুঝতেই পারছেন এই কয়েনের ভ্যালু আছে। আরও কিছু তথ্য আছে এই কয়েনের বিষয়ে, যেগুলি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীকালে এরকম টাইপের ভিডিও আপনারাও দেখতে পান। আমি প্রত্যেক দিনই একটা করে ভিডিও ইউটিউবে আপলোড করে থাকি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা, ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।